দেখো আমার যে প্রধান শিবানী ডাকুয়া, উনি এখন বড় খাতা নিয়ে গেছে, তেমনি রবীন্দ্রসঙ্গীত। তো ওই পট করিয়া নাম প্রস্তাব করলুম, আমাদের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই রবীন্দ্রসঙ্গীত করবে। এখন রবীন্দ্রসঙ্গীত কর খুব ভালোই হোক। এখন যে দিদিমণি ওই ট্রেনিং নেয়, কালচারাল ট্রেনিংয়ে আছে বিশ্বভূষণে, উনি কয়ে যাই হোক, এখন উপপ্রধান তো বয়স্ক লোক, অনেক কিছুই দেখছে, অনেক কিছুই শুনছে, অনেক কিছুই খাইছে, এনার উপরে এখানে বয়স্ক আর কাউ নাই। তো ওর একটা গান হোক, বুঝবো না দিদি, মুই গান জীবনই করম নাই, মুই খেলাধুলা করছ এমনি ইদিক সিদিক বেড়াইছ, কিন্তু গান শুনবো না, একটা কওয়া খাইবে, তুমি যাই হোক একটা গান কমই, কাউ হাসবেন না, কাউ গালিও দিবেন না। তখন কী করলো একটা ভয়ে গান করলুম, এই গান শোনা এইখানকার লোকের তৈরি, হয়তো শুনছেন কিন্তু এই গান শোনা কাউ কন না। তা গান শোনা হল যে কী গান কইবেন, তুমি যখন দেখো এই আগো এই বেডশিওগুলো না, ওই পুরুষগুলো মানে ভাতারে খুব মারধর করছে, হ্যাঁ, তা আস্তে আস্তে এই মারধরটা কমে গেছে। তা আমরা যখন প্রশাসনে আসলো, আমরা কিন্তু এইটা আর করে দেব না, কেন আগের যে কী কৃষ্টি, ওই কৃষ্টির গান শোনাই ওই কম। আচ্ছা যাই হোক, ওখানে মিউজিক কিছু ছিল না, এইখানে আজকে মিউজিক, এই মিউজিকের সঙ্গে হয়তো মোর গানও মিলবে না। ওই জীবনে একদিন ওটি গান কইছ, আর ওই নাগুরাটে একদিন কইছ, এই দুই দিন মিউজিক ছাড়া হয়তো আজকের কাল মিউজিকে বলবে না, যা তার জন্য কেউ হাসাহাসি করবেন না, কেউ গালিও দিবেন না। যাই হোক মোর গান শোনা শুরু করো, আকাশও খারাপ। মনের হাউসে বান্ধু গোপা মাতায় দুয়ারো পাহাড় দিয়া।
আমার গানের ভুল ত্রুটি মাফ করবেন। হ্যালো।